চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলোর কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের জন্য কি করলেন আজ পর্যন্ত? একটা কাজ দেখেন আপনি করেছেন দিনের জন্য, সমালোচনা বাদ দিয়ে, আলেম ওলামাদের সমালোচনা করার ভুল ধরা বাদ দিয়ে একটা কাজ করেছেন দেখেন, কনস্ট্রাকটিভ কিছু হলে ল্যাপটপ কিবোর্ড নিয়ে বসেছেন, খড়ুস করে একটা মন্তব্য করেছেন, বের হয়ে আসছেন, মানে আপনি জিহাদ করে আসছেন, দিন কায়েম হয়ে গেছে, মাশাআল্লাহ। কি করলেন আপনি দিনের জন্য এবং আপনার এই কাজগুলোতে কি প্রতিফল আসছে? কি করছেন আপনি? আপনার হায়াতটাকে নষ্ট করছেন? সারাদিন গান শুনছেন, সারাদিন গেমস এন্ড স্পোর্টসে পড়ে আছেন, সারাদিন বডি বিল্ডিংয়ে সময় নষ্ট করতে হবে? বডি সারাদিন বিল্ড না করলে সুস্থ থাকা যাবেই না, ব্যায়াম তো সামান্য কিছু করলেই হয়, একবারে শরীরটাকে ইলাহ মনে করে ফেলতে হবে? সারাদিন জিম করতে করতে ও সালমান খান হতে চায়, কেন ওই শেপ ছাড়া আপনার চলবে না? সারাদিন চুলের স্টাইল করছে, সারাদিন গেট আপ চেঞ্জ করছে, সারাদিন ভিডিও করে বেড়াচ্ছে, আজকে টিকটকে অমুক দিব তমুক দিব, সারাদিন ফেসবুকে স্ক্রল করে যাচ্ছে, করে যাচ্ছে, শুয়ে শুয়ে করছে, 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 সময় যাচ্ছে আর যাচ্ছে, ইউটিউব নিয়ে পড়ে আছে, 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 দীর্ঘদিন দীর্ঘ সময় চলে যাচ্ছে। আবার এর মাঝে একটা প্রেম, সারা দিন ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, একটা দিয়ে হচ্ছে না, একটার সাথে ব্রেকআপ, আরও দশটার সাথে জুটছে। আর এখন তো মানে ওপেন সব কিছু, ফ্রি মিক্সিংয়ের যুগ, সকালবেলা একটার সাথে প্রেম হয়, বিকেলে ওটার সাথে ব্রেকআপ হয়ে যায়, পরের দিন সকালে একটার সাথে প্রেম হয়, সন্ধ্যাবেলা আবার ব্রেকআপ হয়ে যায়। ওটা তো প্রেম, এখন দেখা যায় যে হালাল সম্পর্কগুলোও দেখা যায় সকালবেলা বিয়ে হয়েছে, তিন মাসের মধ্যে ডিভোর্স শেষ, মানে টেক অফ আর ল্যান্ড করার মধ্যেই ডিভোর্স শেষ। এগুলো করছে যুব সমাজ এখন, ক্যাসিনো দেখেন, ধনীর দুলাল সব ক্যাসিনোতে পড়ে আছে, জুয়া খেলছে, টাকা পয়সার অভাব নেই, বাবা টাকা অর্জন করে দিয়েছে, উড়াও এখন বাবা। আর যদি একটু পাওয়ার থেকে যায়, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার, তাহলে তার কথাই নাই, তার সাত খুন মাফ, যা করবে তাই মাফ, খুন করতে পারে, রিভলভার দিয়ে গুলি করতে পারে, কাউকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, অমুক মেয়েকে তুলে ধর্ষণ করতে পারে, সবই করতে পারবে, কেউ কিছু বলতে পারবে না, বাবার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা, খালি একবার মরে কবরে যাও, তারপর দেখবা তোমার ক্ষমতা কাকে বল। এরপরে মহিলাদের দিকে তাকান, আমাদের মেয়েদের দিকে তাকান, কি করতেছে সারাদিন? ওদের পিছিয়ে পড়ার পিছনে আপনার আমার ভূমিকা দেখবেন? একটা দিনও কি বাসায় আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তালিম করেছেন? তাদেরকে দিন শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেছেন? মসজিদেও তো আসতে দেন নাই, মসজিদে আসলে ফেতনা হবে, বাজারে ঘুরলে ফেতনা হবে না? বাজারে ঘুরলে তো ফেতনা হবে না, বাজারে ঘুরবে, শপিং মলে ঘুরবে, এবং শপিং মলে গেঞ্জি এবং জিন্স পরে ঘুরবে, হাজারটা ছেলে নূর নষ্ট করবে কলিজার, কোনো ফেতনা হবে না, তাই না? এই ঢাকা শহরে মানুষ ইমান নিয়ে চলতে পারে? একটা মুমিন ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের ইমান থাকবে, এটা সম্ভব? ডানে তাকাবেন, দেখবেন যে মাশাআল্লাহ ওখানে একটা হুরপড়ি দাঁড়ায় আছে, বামে তাকাবেন, দেখবেন আরও দশটা হুরপড়ি দাঁড়ায় আছে, চোখ ফিরাবেন একদিক থেকে আর একদিক, দেখবেন হুরপড়ির সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। এই মেয়েদের বাবারাই নাকি? স্বামী নাই, ভাই নাই, কেউ নাই না? এই রাষ্ট্রের সম্পত্তি নাকি? তাদের স্লোগান এমন, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো, নাকি এটাই তো এখন স্লোগান দেখলাম একটা জায়গায়, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো, মাশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ আছে কিয়ামতের আগে আসবে, আমি ওদেরকে দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কিয়াসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরে নগ্ন থাকে, মহিলাতুন মামিলাত, যারা আকর্ষিত হয়, আকর্ষণ করেও, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও কোনোদিন পাবে না। এবার রাসূলের সাথে যুদ্ধ করেন গিয়ে, ওকে রাসূল সাল্লাল্লাহু গিয়ে ফ্যামিনিস্ট রেভলিউশন বুঝান, রাসূলকে গিয়ে বুঝান আপনি তো ব্যাকডেটেড, আপনি মহিলাদেরকে তুচ্ছ করলেন, পর্দা করে আমি পিছিয়ে যাবো কেন? আমি জিন্স এবং গেঞ্জি পরে পুরুষের কাঁধে কাঁধ মিলে চলবো, আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, এগুলো বুঝান তাকে গিয়ে। তেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি মহিয়সী নারী ছিলেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীরা, তারা আর দিনের জন্য কিছু করতে পারেন নাই,
উম্মার জন্য সমাজের জন্য কিছু করতে পারেন নাই, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। চলছে ফেমিনিস্ট রেভলিউশন, চলছে নারী পুরুষের কোনো পার্থক্য নাই, হায়া লজ্জা নাই, এখন লজ্জাবোধটা চলে গেছে। লজ্জা দেখবেন, ওই যে মুসা আলাইহিস সালাম বসে আছেন, ওই যে একজনকে একটা ঘুষি দিয়েছিলেন, ঘুষি দিয়ে তার তাকে মেরে ফেলেছেন, মানে মরে গেছে আর কি, মেরে ফেলেন না, ইন্টেনশনাল ছিল না, মানে একটা ঘুষিতে ওই বেচারা মরে গেছে আর কি। এরপরে তো মার্ডার কেসের আসামি মুসা আলাইহিস সালাম এখন দেশ থেকে চলে যেতে হলো, মাদিয়ানে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কওমে গিয়ে বসে আছেন। ওখানে শুআয়ব আলাইহিস সালামের দুজন মেয়ে পানির জন্য দাঁড়িয়ে আছে, পানি নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে তাদেরকে হেল্প করলেন, হেল্প করার পরে তিনি গাছের আড়ালে বসে আছেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নি বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ আমার কাছে আপনি যে কল্যাণ পাঠাবেন, যে নিয়ামত দিবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। কিছু নাই তো, তখন দেশ থেকে বের হয়ে আসেন, খাবার নাই, কিচ্ছু নাই, কোনো বাসস্থান নাই, আল্লাহর কাছে চাচ্ছেন। এবার ওই দুজন মেয়ের মধ্যে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে এক মেয়ে হেঁটে হেঁটে আসছেন, তার ওই হাঁটার বর্ণনা আল্লাহবাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন তিনি কীভাবে হেঁটে এসেছেন, এই বর্ণনা আল্লাহবাক কোরআনে দিয়েছেন। লাজুক পায়ে সে হেঁটে আসলো মুসার কাছে। এখনকার এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা মেয়েরা লাজুক পায়ে হেঁটে আসে? লজ্জাবোধ আছে কোনো? সুবহানাল্লাহ। দেখবেন ওই হেঁটে আসার পরে বলছেন যে আমার বাবা, মাথা নিচু করে, চোখ নিচু করে বলছেন যে বাবা, আমার বাবা আপনাকে ডাকছেন বাসায়। মানে কথাটা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ তার বাবার কোনো ছেলে নাই। এবার তিনি যখন গেলেন, তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম, তিনি একজন নবী, তিনি মুসা আলাইহিস সালামের সাথে তার এই মেয়ের বিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম, মোহর কি ছিল? 8 বছর চাকরি করতে হবে, আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো এখান থেকে একটা প্রমাণ আছে যে দেনমোহর কিন্তু বাকিও রাখা যায়, এটা কিন্তু একটা দলিল যে আপনি কিছুটা দিবেন, কিছুটা হয়তো মিউচুয়াল করে পরে দেওয়ার সুযোগ আছে, একটু পরে দেওয়ার সুযোগ আছে, তবে সুপুরুষ তারা যারা একবারে দিয়ে দিবে। যাই হোক, ওই মেয়ের হেঁটে আসার লাজুক ভঙ্গির কথা কোরআনে বলা আছে। এখন দেখেন তো এই হায়াটা কি আছে নাকি সমাজে, শহরের মধ্যে আছে? ফ্যাশন, এই যে আপনি চেহারাগুলো দেখলে মনে হবে যে বাসায় আর মেকআপ বক্সের কিছু বাকি ছিল না। আর একটা বিষয় মনে রাখবেন, যত অশ্লীলতা ছড়াবে এই নগ্নতার মধ্য দিয়ে, তত বেশি সমাজে জেনা এবং ব্যভিচার আর ধর্ষণ বাড়তে থাকবে। আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে কিছুই করতে পারবেন না, এগুলো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কারণ এটা একটা চৌম্বক আকর্ষণ। এই মেয়েরা এভাবে বের হবে, আর এদিকে একদল ছেলেও রাস্তায় বের হবে, যেই ছেলেরা সারা রাত পর্ন দেখেছে। ভালো করে বোঝেন, এই মেয়েরাও বের হবে রাস্তায় এখনকার সমাজে, ওই ছেলেরাও বের হবে রাস্তায় যেই ছেলেরা সারা রাত পর্নোগ্রাফি দেখেছে, এবং সারা রাত পর্ন দেখতে দেখতে ওদের মাথাটাকে এই দাজ্জালীয় সভ্যতা ওয়াশ করে ফেলেছে। ও আর একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না, ও একটা মেয়ের দিকে তাকাবে ভোগের দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে না। যদি সে কখনো সুযোগ পেয়ে যায়, একটা মেয়েকে একা দেখবেন ঠিকই রেপ করে ফেলেছে। এর মূল কারণ কিন্তু পর্নোগ্রাফি এবং এই বেহায়াপন, অশ্লীলতা। এই দুটাকে ব্লক না করতে পারলে, এবং পর্দা এবং শালীনতা নিশ্চিত করতে না পারলে ধর্ষণ ঠেকাতে পারবেন না, আপনি ঠেকাতে পারবেন না। ওই যে কক্সবাজারের ঘটনা দেখলেন কি হলো? আর যদি অবস্থা এমন হয় যে কেউ এগুলো কাজ করে পার পেয়ে যাচ্ছে, কোনো রকমের বিচারও হচ্ছে না, বিভিন্ন শেল্টারে পার পেয়ে যাচ্ছে, তাহলে তো অবস্থা আরও বেগতিক। এই হলো আপনার যুগ আখেরুজ্জামান, যেখানে জেনা বাড়তেই থাকবে, ব্যভিচার বাড়তেই থাকবে, বেহায়াপনা বাড়তে থাকবে, রিবা বাড়তে থাকবে, মানুষ দিন 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 থেকে বিচ্যুত হয়ে যাবে, সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উঠে যাবে, হালালকে মানুষ হারাম করে নেবে, হারামকে হালাল করে নেবে, সময় সংকুচিত হয়ে আসবে, আল্লাহর মহামারী, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বাড়তে থাকবে। এইগুলো হচ্ছে আপনার শেষ জামানা, এই জামানা আপনি আছেন। এই জামানায় কাণ্ডারি হবে যুব সমাজ, যেই যুব সমাজ এই বিষয়গুলো করছে। এখন কি করবেন, কি করতে পারেন? আমি অ্যাজ এ আমি নিজে একজন যুবক আপনাকে নসিহা করছি। দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে, এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে 4 বার। আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটাও বলেছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনত না, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল দেখত না, উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, একই ক্যালকুলেশন, হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তো আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করার পর কি করবেন যুব সমাজ, শুনেন, তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ, ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটাবার শুধু কথা বলতে চাই, একটাবার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না, এই ফাঁদে আবার পা দিয়ে না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন মাশাল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন, সিম্পল, প্রেম করতে যাচ্ছেন কি জন্যে, প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ। সব বুঝেন, ঠিক বলছেন, মানে এগুলো করছেন আগে, প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোনো দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন, তার সাথে চাঁদ দেখেছেন, এমনকি তিনি বলেছেন একটা জায়গায় পেয়েছি আমি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। তো এত রোম্যান্টিক হবে আমাদের কারো, কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না। তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন, আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাল্লাহ। স্ত্রীর অভাব আছে, মেয়ের অভাব, শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। খুশি হয় না, এটা 40টা স্ত্রী বোঝানো হয় নাই। আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে 2টা বিয়ে 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে, আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করাই অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরও বেশি কষ্টের। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন, নেককার স্ত্রী দিবেন, আল্লাহর কাছে চাবেন। কীভাবে চাবেন? সেজদায় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মন্দ যাচাই করবেন, আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পড়া মেয়ে, মাশাআল্লাহ মেয়ে দেখতে গেছেন, এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই, কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না, ঠিক আছে? দিনদারিতা কলবের বিষয়, হৃদয়ের বিষয়। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই, আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন, ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে, হালালে আসেন, নামাজ ধরেন, কোরআন পড়েন, সুন্নর উপর থাকেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় ওঠান, দিনের জন্য আপনি সময় দেন, শ্রম দেন, আল্লাহর পথে সময় লাগান। আপনাকে একটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য
জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন। শহীদ তাকে 72টা হুর দেওয়া হবে আসছে, এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন ঈন কামসাল লুলুই ওয়াল মাকনুন, এরকম আছে অনেক জায়গায় আছে কোরআনের। তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাহ পাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াকে আল্লাহ পাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। ঘাবড়ায়েন না, দুনিয়া কিচ্ছু না, আর দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না, দুনিয়া কিচ্ছু না, ছেড়ে দেন না, তওবা করে আসছেন মিউজিক ছেড়ে দেন, হারাম মিউজিক ছেড়ে দেন। এই হারাম মিউজিকগুলো আপনাকে প্রশান্তি দিবে না, আপনাকে মনের শান্তি দিবে আল কোরআনুল কারীম। মিউজিক দুই রকম হয়ে থাকে, ভক্তি ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক মিউজিকগুলো সাধারণত ঈশ্বর কেন্দ্রিক হয়, যদি ভক্তিমূলক কিছু হয় আল্লাহ কেন্দ্রিক, যেখানে শিরকি কথা নাই, বেদায়াতি কথা নাই, হারাম কোনো কথা নাই এবং হারাম কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সেই মিউজিক শোনা যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই। ইসলামিক নাসিদ শোনা যায় যাচ্ছে না যদি সেখানে ইনস্ট্রুমেন্ট না থাকে, শিরকি কোনো কথা না থাকে। কিন্তু প্রেমমূলক যে মিউজিকগুলো আছে যেগুলো বেশিরভাগই জেনা কেন্দ্রিক, দেখবেন প্রেম কেন্দ্রিক না, হারাম প্রেম কেন্দ্রিক, প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাই কিন্তু অনেক প্রেম অনেক গান, প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাতেই কিন্তু গানগুলো অনেকগুলো। তো এই পুরো বিষয়টাই তো জেনা, তাহলে এই গানগুলো কি কেন্দ্রিক? জেনা কেন্দ্রিক না, এর পাশে আবার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে, যেগুলো সম্পর্কে নবীজি বলেছেন যে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, মদপানকে হালাল করে নিবে, আল্লাহ পাক তাদেরকে বানর এবং শুয়রে পরিণত করবেন। কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, আমার কাছে মনে হয় ভিতর থেকে হয়তো এমন হয়ে যেতে পারে, বাহ্যিকভাবে না হলেও আল্লাহ ভালো জানেন ভিতর থেকে কেমন। বাদর এবং কুকুর এমন প্রাণী যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য বোঝে না, ব্যক্তিগত জীবন এবং প্রাইভেট এই যে আপনার পাবলিক লাইফ এটার পার্থক্য বোঝে না। দেখবেন কুকুর এবং বানর পাবলিকলি সেক্স করে, করে না, ওরা কিন্তু প্রাইভেট বিষয়গুলো বোঝে না। তো হতে পারে ভিতর থেকে এমন করে দিতে পারেন আল্লাহ পাক যে সেও আর প্রাইভেট আর পাবলিকের পার্থক্য বুঝবে না, এবং স্টেজে যখন লাফালাফি করে তখন অনেকটা চিড়িয়াখানার মতোই দেখা যায়। তো এখানেও কিছু মিল থাকতে পারে আল্লাহ ভালো জানেন, হাদিস হাদিসের জায়গায় এসেছে কি পরিণতি হবে আল্লাহ ভালো জানেন। ছেড়ে দেন, আপনি বিশ্বাস করেন এগুলো আপনাকে প্রশান্তি দিবে না, একটা সাময়িক একটা মাদকতা দিতে পারে, এর বেশি কিচ্ছু দিবে না আপনাকে। প্রকৃত শান্তি সুকুন প্রশান্তি কার পক্ষ থেকে আসে ভাই? এবং আল্লাহর কালামের কাছে না আসলে এটা পাবেন? একটা দিন আপনি কোরআন একটা সুরা বোঝেন, আপনি তাফসির পড়েন, নামাজে দাঁড়িয়ে ওই সুরাটাই তেলাওয়াত করতে শুরু করেন মুখস্থ, দেখবেন আপনি যদি আরবি বোঝেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, মনটা নরম হয়ে যাবে, আপনি বুঝবেন নূর কাকে বলে, সাকিনা কাকে বলে, প্রশান্তি কাকে বলে। এগুলো খেয়াল রাখেন, ছেড়ে দেন। মাদক দ্রব্যে আছেন ছেড়ে দেন, মাদক একটা আপনাকে মোহ দিবে, একটা সাময়িক সময়ের জন্য আপনাকে একটা মোহ দিবে। শুরুটা হয় কিন্তু এই যে আপনার বন্ধু থেকে, একটা টান দিলে কি হবে, ওই একটা টান থেকে আস্তে আস্তে গাঁজায় চলে যায়, তারপর কি হয় অ্যালকোহলে চলে যায়, বারে যাচ্ছে জুয়া খেলছে, তারপরে যাবে দেখবেন ইয়াবাতে, স্টেজগুলো বাড়বে, স্টেজগুলো বাড়বে। এগুলো কি করছে, আপনার মাথার মানে একটা ব্যালেন্স আছে, মাথায় আল্লাহ একটা ব্যালেন্স দিয়েছেন, সত্য মিথ্যা ন্যায় অন্যায় একটা ব্যালেন্স আছে, আপনার মাথা এবং মন এটাকে ডিসাইড করতে পারে। মাদক যখন গ্রহণ করবেন ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, ভালোটা আপনার কাছে খারাপ মনে হতে পারে, খারাপটা ভালো মনে হতে পারে, এবং মাদকতার মাদক সেবনগ্রস্ত অবস্থায় দেখবেন অন্যায় করা সহজ হয়ে যায়, কাউকে খুন করতে বুক কাঁপবে না, জেনা করতে বুক কাঁপবে না, রেপ করতে বুক কাঁপবে না, দেখবেন ও তো আর নিজের মধ্যে নাই। তো এটা নিঃসন্দেহে একটা শয়তানি কাজ, ছেড়ে দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার তওবা কবুল করবেন। মনে রাখবেন যারা মাদকদ্রব্য পান করে আল্লাহ পাক ওদের 40 দিনের সালাত কবুল করেন না, আবার যখন তওবা করে ফিরে আসবে আল্লাহ পাক মাফ করবেন, আবার যদি খায় আবার কবুল করবেন না, আবার তওবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করবেন, আবার যদি খায় আবার আল্লাহ কবুল করবেন না, আবার যদি মাদকে ফিরে যায় আল্লাহ পাক বলেছেন আমি তাকে তিনাতুল খাবাল পান করাবো কিয়ামতের মাঠে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজ মিশ্রিত একটা পানীয়। আল্লাহর শাস্তি খুবই খুবই ম্যাথামেটিক্যাল এবং খুবই ইনসাফপূর্ণ, দুনিয়াতে এই যে ড্রিঙ্কস করেছে আল্লাহ পাক কিয়ামতেও ড্রিঙ্কস করাবে। আপনি কথা বুঝতে পারছেন?
দুনিয়াতে ড্রিঙ্কস করেছে একটা জিনিস, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ড্রিঙ্কসই দিবেন কিন্তু তিনাতুল খাবাল। দুনিয়াতে শোনেন, দুনিয়াতে সোজা পথে হাঁটেনি কওমে লুত, উল্টা পথে হেঁটেছে, স্ত্রীর কাছে যায়নি, পুরুষের কাছে গিয়ে জেনা করেছে। কি শাস্তি দিয়েছেন আল্লাহ পাক? জমিনটাকে তুলে উল্টা করে নামিয়ে দিয়েছে। ওরা যেমন উল্টা পথে গিয়েছে, আল্লাহ জমিনটাকে তুলে উল্টা করে দিয়েছে। পরাশক্তির দাপট দেখিয়েছিল মূসা এবং ফেরাউন। আমরা পরাশক্তি, আমরা সবচেয়ে বিগেস্ট একটা ফোর্স, আল্লাহ পাক সবগুলোকে একটা জায়গায় একত্রিত করেছেন, একদম মুহূর্তের মধ্যে সাগরে ডুবিয়ে দিয়েছেন। আজ জাতি বলেছিল যে আমরা খুব শক্তিশালী, মানে আশাদ্দু মিন্না কুওয়া, আল্লাহ পাক ঝড় দিয়ে একদম ঝড়ের ইয়াতে খেজুর গাছের মতো উড়িয়ে দিয়েছেন একেবারে। আল্লাহর শাস্তিগুলো খেয়াল করে দেখবেন। আর বাই দ্য ওয়ে, এখনকার ইসরায়েলাইজড পিপল যারা আছে ওরাও কিন্তু একটা জায়গায় একত্রিত হয়েছে, কিসের অপেক্ষায়? ওই যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাপাক যা করেছেন, এদেরকে আল্লাপাক শীঘ্রই তাই করবেন ইনশাআল্লাহ। আল্লাপাক জড়ো করেছেন এক জায়গায়, আস্তে আস্তে প্যালেস্টাইনের হয়তো পুরোটাই তারা দখল করে ফেলবে। হ্যাঁ, এবং আমাদের আরব বিশ্বের সব যারা নেতা খাতা আছে তারা বলবে যে এটা তাদের মানবিক অধিকার, তাই না? তো আরবের নাকের ডগায় কাজগুলো হয়েছে। যাই হোক, ওটা আমি টপিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে আপনি যেগুলো পাপে আছেন, জেনা হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, মিউজিক হোক, হারাম, এই যে মাদক হোক আর পর্নোগ্রাফি, এটা আপনাকে একটা মাদকতা দেবে আর কিচ্ছু না। শোনেন, এখানে লিপ্ত থাকলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না, তার চিন্তা চেতনা সব অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে। এবং সে যদি পরবর্তীতে তওবা করে ফিরে এসেও বৈবাহিক জীবনে যায়, দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে সে বৈবাহিক জীবনের সেই রোম্যান্টিকতাগুলো ফিল করতে পারবে না, ফিজিক্যালি সে হয়ে যাবে বিধ্বস্ত, সে স্ত্রীকে সন্তুষ্ট পর্যন্ত করতে পারবে না। একজন পর্নাসক্ত ব্যক্তি তার স্ত্রীকে পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, এবং সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না। তার কাছে মনে হবে এটা ভালো না, এর চেয়ে মনে ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা না তার চেয়ে মনে ওই মেয়েটা ভালো, সে এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে, সে এক জায়গায় শান্তি পাবে না, কারণ পর্ন দিয়ে আপনার মাথাটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এবং ওর ফলশ্রুতিতে একা একা যে পাপগুলো সে করেছে, এই পাপের ফলে তার শরীরের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোদিনও ওষুধপত্র খেয়ে ওই হার্বাল মেডিসিনকে পূরণ হবে না, কোনোদিন হবে না। হ্যাঁ, কখন হতে পারে? যদি আপনি খালেস তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল হয়ে গেছি, মাফ করে দেন, আমাকে সুস্থ করে দেন, তখন হতে পারে, পসিবিলিটি আছে, তার আগে হবে না। অতএব এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে আদর্শ পরিবারটা গড়েন, হালাল খান, দিনের জন্য কাজ করেন, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার প্রতিভাটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান ইনশাআল্লাহ তাআলা। আপনি দেখবেন অচিরেই দিন ইসলামের একটা ফ্লো সৃষ্টি হবে যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, ইসলামের একটা চেতনা ছড়িয়ে যাবে, যুবক যুবতী বাড়ির কর্তা মা বোন সবাই মিলে যখন ইসলাম প্র্যাকটিস করবেন, ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন, দেখবেন ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর সবশেষ একটা কথা হচ্ছে যে এই দিনটা আল্লাহ পাকের আমানত, এই দিনের ফিকির আমাদের সবাইকে করতে হবে, শুধু আলেম ওলামাদেরই এই ফিকির করতে হবে এমন নয়, প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের কল্যাণের জন্য কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের ফিকির করতে হবে, কী কাজ করলে দিন উপকৃত হবে, আমার দ্বারা উম্মার খেদমত হবে, এটা আপনাকে চিন্তা করতে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই মা বোনদেরকে, আমাদের পিতৃস্থানে যারা আছেন সবাইকে আল্লাহ পাক দিনের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ পাক খালেস তওবা করে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহ পাক যুব সমাজকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন, পর্ন থেকে বাঁচিয়ে রাখুন, মাদক থেকে বাঁচিয়ে রাখুন, জিনা থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক যুব সমাজকে খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত সালাত তাদেরকে নামাজের সাথে পড়ার তৌফিক দান করুন, নামাজে মনোযোগী হয়ে কোরআন শেখার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলোর উপর আমলকারী বানিয়ে দিন, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দা করার তৌফিক এনায়াত করুন, এবং ইসলামের দুশ্মনদের যাবতীয় ষড়যন্ত্রগুলো চেনার তৌফিক দান করুন, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়াত করুন, আমাদেরকে আল্লাহ পাক দৃশ্য এবং অদৃশ্য যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমি এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জি, আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম,
ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।